وعليكم السلام ورحمة الله وبركاته. جي مهدي এটা নারীদের গুণ নে মেহেদি মেহেদি ব্যবহার নারীরা করেন, তারা সৌন্দর্য অবলম্বন করেন, এটা তাদের জন্য ঠিক আছে। এই গুণ সাধারণত যেমন নিজের গায়ে মেহেদি ব্যবহার করা ইত্যাদি, এইসব হচ্ছে নারীদের জন্য নির্দিষ্ট, এসব কোনো পুরুষ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না লানত করেছেন, বলেছেন লান রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা بالنساء من الرجال والمتشبهات بالرجال من النساء. الله رسول صلى الله عليه وسلم وشوف بروش دي روبور لعنة كروتش دي شوف بروش ناري دير بيش دوري روي شوف ناري دير روبور لعنة كروتش جرا بروش دير بيش دوري. طيب তাই পুরুষেরা মেহেদি ব্যবহার করবে না, শরীরে কালার লাগাবে না, এটা তাদের জন্য জায়েজ নয়। কারণ যেভাবে হাদিসে এসেছে বললাম, লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনাল রিজালি বিন-নিসা, এ হলো ফরজ ফর্ম। ওয়াল মুতাশাব্বিহাতি মিনাল নিসাই বিল-রিজাল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওইসব পুরুষদের উপর যারা নারীদের ব্যস্ত নেই, আর লানত করেছেন ওইসব নারীদের উপর যারা পুরুষদের ব্যস্ত হয়। তাই আমি দেখেছি আমাদের দেশে এটাই দেখবেন, ভালো কোনো আলেম যে কোনো আমার জানা হচ্ছে আলেমরা এরকম ব্যবহার করবেন, ভালো মানে এক পরিবারের মেয়েরা পুরুষেরা এরকম ব্যবহার করে, বিয়ে শাদিতেও না। যদি কেউ ব্যবহার করে থাকে অজ্ঞ, তাহলে বুঝা গেল এটা নারীদের জন্যই খাস বা নির্দিষ্ট আমাদের দেশে। তাই কোনো পুরুষদের জন্য নারীদের বেশ ধরা জায়েজ না। তবে যদি প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজনে যেমন কেউ কেউ আছে যেমন শরীরে ব্যবহার করে ওই কোনো রকমের রোগের জন্য, এরকম আছে, তো এটা না জায়েজ নয়। এমনিভাবে চুল চুলে মেহেদি লাগালো, এটা না জায়েজ নয়। মানে সাধারণত আপনি হাতে মেহেদি লাগাবেন বা শরীরে মেহেদি লাগাবেন, যেভাবে হোক এটা পুরুষদের জন্য জায়েজ নয়। والله أعلم، الله يديك. السلام عليكم ورحمة الله وبركاته.